मॉर्निंग स्टूडेंट्स, आज हमरा स्टैंडर्ड 2 এর বিজ্ঞান পড়ব। বিজ্ঞানে দেখো পৃষ্ঠা নম্বর 36 এর অধ্যায় 7 এর মানুষের অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে কিছু জানব। ওকে, তো এই অঙ্গপ্রত্যঙ্গগুলো কি সে সম্পর্কে আমরা এবারে একটু আলোচনা করব। দেখো, আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের দৃশ্য দেখে থাকি, তাই না? আবার শুনতে পাই, বিভিন্ন রকমের খাবার খাই, ঘুরে বেড়াই, বিভিন্ন রকমের কাজ করি। এই সব কাজ আমাদের শরীরের বিভিন্ন অংশ করে থাকে, আর সেই সম্পর্কে আমরা আজ কিছু জেনে নেব। তো মানব দেহের প্রধান তিনটি অংশ আছে, কি কি? মাথা, গলা এবং ধর বা দেহকাণ্ড। এই মাথার ভিতরেই মস্তিষ্ক থাকে। মস্তিষ্ককে আমরা কিন্তু ব্রেনও বলে থাকি। এই মস্তিষ্ক কিন্তু আমাদের মানব দেহের প্রধান অংশ। তো মস্তিষ্কই হলো আমাদের মানব দেহের প্রধান অংশ। এই মস্তিষ্ক বা ব্রেনের জন্যই আমরা কিন্তু শুনি, দেখি, করি, শীত গ্রীষ্ম অনুভব করি, বিভিন্ন সাড়াও দিয়ে থাকি। এই মস্তিষ্ক বিভিন্ন কাজ আছে, সেই সব কাজই আমরা এখন দেখলাম। এবার এই মাথার পিছনে দুটো কান আছে, এই কানের কি কাজ? আমরা কান দিয়ে শুনি। দেখো, একজোড়া চোখ, সেই চোখ দিয়ে আমরা দেখি, নাক, নাক দিয়ে আমরা গন্ধ শুঁকি, জিভ আছে, সেই জিভের সাহায্যে আমরা স্বাদ অনুভব করি, দাঁত, দাঁতের সাহায্যে আমরা খাবার চিবিয়ে খাই। তো এই সব কিছু নিয়ে আমাদের মুখমণ্ডলটা তৈরি। মাথার পরের অংশটা কি? মাথার পরের অংশ গলা, তাই না? এই গলাটাই কিন্তু দেখবে, এই গলাটাই আমাদের মাথা আর যে দেহ, এই দেহটাকে সংযোগ করে রেখেছে। এই গলার ভিতরে আবার কি থাকে? এই গলার ভিতরে থাকে স্বরনালী বা খাদ্যনালী। এই স্বরনালী দিয়ে আমাদের কথা বা শব্দ বেরিয়ে আসে। আমরা যা খাবার খাই, পান করি, সেটা খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। আমাদের দেহ বা শরীরে আর কি কি থাকে? আমাদের দেহ বা শরীরে আর থাকে দুটি হাত, দুটি পা, বুক, পেট প্রভৃতি। আবার বুকের ভিতরে থাকে হৃৎপিণ্ড, ফুসফুস, পেটের পাকস্থলী ও যকৃৎ। এছাড়াও আরও নানা রকমের অংশ থাকে যা আমাদের শরীরের ভিতরে রয়েছে, সেই সম্পর্কে আমরা পরে জানব। তো এখন এই কিছু কিছু অংশ আছে যেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এবার দেখো, যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা প্রাণীরা বাইরের উত্তেজনায় সাড়া দেয় তাদের বলা হয় ইন্দ্রিয়, তাই না? আমরা যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা বাইরের উত্তেজনায় সাড়া দিয়ে থাকি সেইটাকেই বলা হয় ইন্দ্রিয়। শোনা, গন্ধ অনুভব করা, স্বাদ বুঝতে পারা, ঠান্ডা গরম অনুভব করা, এইসবকেই বলা হয় উত্তেজনায় সাড়া দেওয়া। তাহলে উত্তেজনায় সাড়া দেওয়া কাকে বলা হয়েছে? আমরা যে কিছু শুনি, কিছু দেখি, কিছুর গন্ধ অনুভব করি, কোনো কিছু খেলে স্বাদ বুঝতে পারি, তারপরে এই যে ঋতু পরিবর্তন হয়, ঠান্ডা থেকে গরম, গরম থেকে বর্ষা আরম্ভ হয়, এই সমস্ত কিছুকেই বলা হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে, সেই পাঁচটি ইন্দ্রিয়কে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পাঁচটি ইন্দ্রিয় কি? দেখো, চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। তাহলে পাঁচটি ইন্দ্রিয় কি কি? চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয় সম্পর্কে আমরা এবার জানব। তো প্রথমে কি আছে? প্রথমে আছে চোখ। দেখো, চোখের ছবি একটা দিয়ে দিয়েছে। এই চোখের মধ্যে কি কি আছে এবারে আমরা জানবো, এবং এই চোখের কি কাজ সেই সম্পর্কে একটু জেনে নেব। আচ্ছা, চোখ দিয়ে আমরা কি করি? না, চোখ দিয়ে আমরা আমাদের চারপাশে যা যা কিছু আছে সেগুলো আমরা দেখি, তাই চোখকে বলা হয় দর্শনেন্দ্রিয়। কোনো জিনিস কেমন দেখতে, তার রং, সেটা লম্বা না বেটে, ছোটো না বড় প্রভৃতি হলো চোখের দেখার কাজ। এই সমস্ত কিছুই আমরা দেখি এবং বুঝতে পারি চোখের সাহায্যে। এরপর আছে কান। তা কানের সাহায্যে আমরা কি করে? দেখো, কানের ছবি দিয়ে দিয়েছে। কান তো আমাদের রয়েছেই, দুটো কান আছে আমাদের। সেই কানের সাহায্যে আমরা যে কোনো শব্দ শুনি, কথা, গান প্রভৃতি শুনতে পারি।
এবং কান, তাই কানকেই বলা হয় শ্রবণেন্দ্রিয়। তাহলে শ্রবণেন্দ্রিয় কেন বলা হয়েছে কানকে, না কানের সাহায্যে আমরা শুনি বলে কানকে বলা হয় শ্রবণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়। অনেক সময় আমরা চোখে না দেখেও কিন্তু শুধুমাত্র কানে শুনে কার গলা বা কিসের শব্দ সেগুলো আমরা বুঝতে পারি। এটা কিন্তু মস্তিষ্ক সেই শব্দ মনে রাখে বলেই বলতে পারি। তারপরে আছে নাক, নাক দিয়ে আমরা জিনিসের গন্ধ অনুভব করতে পারি, তাই নাককে বলা হয় ঘ্রাণেন্দ্রিয়। এছাড়াও নাকের সাহায্যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাকে একে বলা কার্য। তা নাকের কী কাজ? নাকের কাজ হলো ঘ্রাণ অনুভব করা, তাই নাককে আমরা ঘ্রাণেন্দ্রিয় বলি। এছাড়াও নাকের আর একটা কাজ আছে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তাহলে সেই নিঃশ্বাসটা আমরা নিঃশ্বাসে কী নিচ্ছি, না আমরা নিঃশ্বাস নেওয়ার সময় বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। এই নাকের কাজ এটাই, অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, তা এটাকেই বলা হয় শ্বাসকার্য। এবার জিভ, জিভের সাহায্যে আমরা কোনো খাবারের স্বাদ বুঝতে পারি, তাই জিভের আর এক নাম স্বাদেন্দ্রিয়। কোন খাবার টক না মিষ্টি, ঝাল না নোনতা, তেতো নাকি স্বাধীন প্রভৃতি বুঝতে পারি জিভ দিয়ে। এরপর আসছে ত্বক, ত্বক বলতে কী বোঝায়? ত্বক বলতে বোঝাচ্ছে ত্বক কোনো অঙ্গ নয়, আমাদের শরীরে হাড় মাংসে ঢেকে রাখা আচ্ছাদন বা চাদর, আমাদের শরীরটাকে যে চামড়াটা ঢেকে রেখেছে তাকেই বলা হয় ত্বক। ত্বক আছে বলেই আমরা কোনো কিছু না দেখে না শুনে শুধুমাত্র স্পর্শের দ্বারা অনুভব করতে পারি, তাই ত্বককে বলা হয় স্পর্শেন্দ্রিয়। ঠান্ডা গরম প্রভৃতি আমরা ত্বকের সাহায্যে বুঝতে পারি। তারপরে দেখো হাত, হাত দিয়ে আমরা কোনো কিছু টানা ধরা সরানো, লেখা, খাবার মুখে তোলা, গাড়ি চালানো প্রভৃতি নানা রকমের কাজ করি। তারপরে পা, পা দিয়ে আমরা হাঁটাচলা করি, দৌড়াই, খেলাধুলা করি প্রভৃতি কাজ করে থাকি। পায়ের ওপর ভর দিয়ে আমরা দাঁড়াতেও পারি। এবার এই সমস্ত অঙ্গগুলি দিয়েই সবই শরীরের বাইরে থাকে। এবার দেখো শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ, এগুলোকে আমরা চোখে দেখতে পাই না। এবার আগেই আমরা কিন্তু মস্তিষ্কের কাজ সম্পর্কে জেনেছি, মস্তিষ্কের কাজ সম্বন্ধে জেনেছি কি না, মস্তিষ্ক আমাদের শুনতে, বুঝতে, হাঁটা, দৌড়ানো, স্বাদ গ্রহণ করা প্রভৃতি যাবতীয় কাজকর্ম পরিচালনা করে। হৃৎপিণ্ড সারাক্ষণ চলতে থাকে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে প্রাণী আর বাঁচে না। আমরা নাকের সাহায্যে যে বাতাস গ্রহণ করি তার থেকে অক্সিজেন গ্যাস নিয়ে হৃৎপিণ্ডে পাঠানো হয়, তাই না? এই দেখো শ্বাসকার্য চালানোর সময় আমরা যে অক্সিজেন গ্রহণ করছি সেটা হৃৎপিণ্ডে পৌঁছানো হয়। হৃৎপিণ্ড মিনিটে 70 থেকে 80 বার পাম্প করে, রক্ত শুদ্ধ করে এবং দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুসের মাধ্যমে বাইরে বের করে। তাহলে কী করছে হৃৎপিণ্ড? কিন্তু 70 থেকে 80 বার করে এবং এই পাম্প করে কী করছে? শুদ্ধ করে দূষিত কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসের মাধ্যমে বের করে। আমরা বাতাস গ্রহণ তখন তাকে বলে প্রশ্বাস। তাহলে আমরা নাক দিয়ে যখন বাতাস গ্রহণ করছি তখন সেটাকে বলা হচ্ছে প্রশ্বাস, আর যখন দূষিত বাতাস ছাড়ছি তখন তাকে বলা হচ্ছে নিঃশ্বাস। একসঙ্গে এই কাজকে বলে শ্বাসকার্য। তাহলে এই টোটাল কাজটাকে একসঙ্গে বলা হচ্ছে শ্বাসকার্য। এই শ্বাসকার্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে নাক ও ফুসফুস। আমাদের শরীরের প্রধান দুটি অঙ্গ হলো মস্তিষ্ক ও হৃৎপিণ্ড। তাহলে এতগুলো অঙ্গের মধ্যে প্রধান দুটি অঙ্গ কী কী? না মস্তিষ্ক ও হৃৎপিণ্ড। আমরা যে খাবার খাই পাকস্থলীর সাহায্যে তা হজম করা হয়। আমরা যে খাবার খাচ্ছি সেটা খাদ্যনালীর মাধ্যমে যে পাকস্থলীতে পৌঁছাচ্ছে সেই পাকস্থলীর কাজ হচ্ছে সেটাকে হজম করা। যকৃৎ থেকে এক ধরনের রস বের হয়, সেই রস হজমে সাহায্য করে। এই যে যকৃৎ রয়েছে সেই যকৃতের কাজ হচ্ছে সেখান থেকে এক ধরনের রস বেরোচ্ছে, সেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। এভাবেই আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিভিন্ন রকমের কাজ করে থাকে। ওকে স্টুডেন্টস, তো আজ আমাদের এই চ্যাপ্টারে এই পর্যন্তই হলো। পরবর্তী ভিডিও তোমরা পরবর্তী সময়ে পেয়ে যাবে। এই চ্যাপ্টারটার ওপরে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে বা স্কুলের ফোনে ফোন করে জানাবে। ওকে, বাই স্টুডেন্টস।